করোনা আবহে বন্ধ হয়ে গেল গুপ্তিপাড়ার 250 বছরের পুরনো রথযাত্রা। এবার রথযাত্রা থেকে পিছিয়ে এলো হুগলির গুপ্তিপাড়াও। এ রাজ্যে বলাগড় ব্লকের গুপ্তিপাড়ার রথ সবারই জানা। করোনার কারণে যখন সব সামাজিক অনুষ্ঠানে জনসমাগম না করার নির্দেশ জারি হয়েছে, তখন গুপ্তিপাড়ার রথ কমিটির সেই সিদ্ধান্ত মেনে এবার রাস্তায় নামাবে না রথ। বদলে এবার একেবারে গুটি কয়েক মানুষের উপস্থিতিতে প্রভু জগন্নাথ, বলভদ্র ও মা সুভদ্রাকে নিয়ে ঠিক পাশেই রাধাকৃষ্ণ মন্দিরে গিয়ে রাখা হবে 7 দিনের জন্য এই রথ। মেনে চলা হবে সমস্ত সরকারি নিয়ম। প্রায় 280 বছরের পুরনো এই রথযাত্রার নিয়ম হলো, পুরি মাহেশের আগে এই রথ টানা হয় সকালবেলাতেই। লক্ষাধিক মানুষের উপস্থিতিতে রথ টানা ও রথের মেলা জমজমাট থাকে রথের 7 দিন। কিন্তু এবার তা 100% বদলে ফেলতে হবে মারণ রোগের কারণে। মন ভারাক্রান্ত হলেও তারই প্রস্তুতি শুরু করেছে গুপ্তিপাড়া রথযাত্রা কমিটি। আপনাদের প্রথমে খুব ধন্যবাদ জানাই যে এখানকার রথযাত্রা আপনারা যে হচ্ছে না সেটা সাধারণ মানুষকে আপনাদের মধ্যে দিয়ে মানুষ জানতে পারবে, সেটার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমাদের এই রথযাত্রা প্রায় 280 বছরের ওপর চলে গেছে। তা এর সঙ্গে বহু মানুষের, লক্ষ লক্ষ মানুষের আবেগ জড়িত আছে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই রথযাত্রায় বিরাট জনসমাগম হয় এবং খুব ধুমধাম করে মেলা টেলা বসে আমাদের এই রথযাত্রা উৎসব পালিত হয় প্রতি বছর। কিন্তু এবছর এই করোনার দেশের পরিস্থিতি, সমাজের পরিস্থিতি এবং মানুষের এই অতি কষ্টের সময়তে আমরা সেটাকেই খুব বেশি গুরুত্ব দিয়ে, যাতে কোনোভাবেই করোনার প্রসারণ না ঘটে এবং মানুষ যাতে আরও বিপদে না পড়ে, সেই সব চিন্তাভাবনা করে আমরা, যদিও খুব কষ্টের ব্যাপার যে এত বছর প্রাচীন একটা অনুষ্ঠান যেটা এর আগে কোনো বছর বন্ধ হয়নি সেটাকে বন্ধ রাখতে হচ্ছে, কিন্তু এটা না করে উপায় ছিল না। তো আমরা এটা এককভাবে সিদ্ধান্ত নিইনি, কারণ আমাদের ওপরে রয়েছেন আরও সব ডিস্ট্রিক্ট জাজ রয়েছেন, উনি এখানকার চেয়ারম্যান, একজন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, উনি এখানকার অ্যাডমিনিস্ট্রেটর আছেন, তারপরে পুলিশ প্রশাসন এই রথের সঙ্গে বিশালভাবে জড়িত, তাদের বিরাট সহযোগিতা এখানে, এবং সাধারণ প্রশাসনও। তো এনাদের সকলের সঙ্গে আমরা আলোচনা করে নিয়ে যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এবছর রথ টানাটানি করব না, কারণ খুব মারণ ভাইরাস করোনা আমাদের একবারে হাতছানি দিচ্ছে, তো সেটা আমরা করতে দেবো না। তো সেই হিসেবে আমরা রথ চালাচ্ছি না, আর ঠাকুরকে রথের দিন পুজো উৎসব যেভাবে ধর্মীয় অনুষ্ঠানটা সেটা সেইভাবেই হবে। আর আমাদের যেখানে মাসির বাড়ি আছে ওখানে রাধাকৃষ্ণ ঠাকুরই আছেন, তা আমাদের এখানে 4টে মন্দির আছে, তার মধ্যে একটা বৃন্দাবনচন্দ্র মন্দির যার নামেই মঠ, আর সেইখানেই জগন্নাথদেব বলরাম সুভদ্রাজি থাকেন, প্রভু জগন্নাথ। আর একটা মন্দির আছে রামচন্দ্র, সেখানে টেরাকোটার কাজ আছে, রামচন্দ্রজি, লক্ষ্মণজি, মা সীতা এবং হনুমানজি আছেন। আর একটা মন্দির আছে যেখানে রাধাকৃষ্ণজি থাকেন, ওই মন্দিরেতেই আমরা ঠাকুরকে এনে ওখানে 1 সপ্তাহ রাখবো এবং ওখানেই তার সেবা পূজা যা কিছু যেটুকু আমাদের ধর্মীয় মতে করা উচিত আমরা সেটুকু নিষ্ঠার সঙ্গে পালন করব। কিন্তু আমরা চাইছি না এবছর মানুষকে নিয়ে আনন্দ উৎসব করা, কারণ সময়টা আমাদের খুব খারাপ যাচ্ছে, সামাজিকভাবে আমরা খুব কষ্টের মধ্যে বাস করছি, এটা এবছর আমরা বর্জন করছি, এটা পরিত্যাগ করছি। হুগলি থেকে সুমন করাতি, টাইমস বাংলা।